মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নলদ্বীপ রতনপুর এলাকায় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে এলোপাথারি গুলি করে খুন করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের দিন গতকালই ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে খুন কংগ্রেস কর্মী। খুনের ঘটনার খবর সামনে আসতে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। অভিযোগ এদিন বিকেলে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন ফুলচাঁদ শেখ। তখনই তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা লাঠি এবং বাঁশ দিয়ে তাকে মারধর শুরু করে ও পরে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করে খুন করে ফুলচাঁদ শেখকে। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ নলদ্বীপ রতনপুর এলাকায় পৌঁছন এবং সেখান থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান ময়না তদন্তের জন্য এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ এবং খতিয়ে দেখছেন এই খুনের কারণ। এলো আর আমরা বাড়িতে ছিলাম, কোনো ঝড় ঝামেলা হয়নি, খামগো বাড়িতে দেড়িয়ে এসে মারতে এলো। যে এই বাচ্চা পুরো ফেলে দিয়ে তোকে মারবো বলে এই বাচ্চা ওরা পাক মেরে ফেলে দিয়েছে, দিয়ে আমার স্বামীকে ধরতে ধরতে গুলি করে দিল খামুখা। কয়টা গুলি করেছে? সাতটা ছটা করেছে। মেম্বারের ছেলে করেছে, জামাই করেছে, ইমরান করেছে। আর রফিকের বেটা গুলি একটাই করেছে, কিন্তু রফিকের বেটা সোলজার ছিল, তারপরে সাইরদ্দির বেটা সাব ইয়ে ছিল, ওই কাজল সে ছিল, তারপরে ওই সাহেবপুর ছিল, রবের বেটা সাহেবপুর ছিল। কি কারণে এই মারামারি? ওই তো ওই পাটাপাটি খামুখা বসে আছে, মাইল বেলগা দপে আছে, আবার যাকে পাচ্ছে তাকে মাছে মেয়ে আমার কাছে আমি মানে সাতটা আমরা তো বেরত পাচ্ছি না। তুই কোন দল করে? তৃণমূল করে? হ্যাঁ, আর তৃণমূল করে। আর আপনারা? আমরা তো কংগ্রেস। ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতায় সংবাদ মাধ্যমের সামনে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সেই 2018 সালের রক্তাক্ত অধ্যায়ের কথা আমাদের মনে আছে। সেদিন নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার জন্য সারা বাংলা জুড়ে তৃণমূল যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, যার কারণে পশ্চিমবঙ্গের 34% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, 20,000 আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। আমাদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে আজকেই মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে কংগ্রেসের একজন সক্রিয় কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করে দেওয়া হল, পঞ্চায়েত নির্বাচনকে তাদের নিজেদের জয় হাসিল করার জন্য। স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত করবার জন্য, সন্ত্রাসের নির্বাচন রূপান্তরিত করার জন্য বাংলার তৃণমূল পুলিশের মদতে তারা সক্রিয় হয়েছে। যদিও এই ঘটনা সামনে আসার পর বারংবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর কান্নার রোল পরিবার জুড়ে এবং শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে গোটা গ্রামে। ঘটনায় গ্রেপ্তার দুই, চাপা উত্তেজনা এলাকায়।